हाय फ्रेंड, वेलकम माय यूट्यूब चैनल। फ्रेंड आशा करी तुम्हारा सबाई भालो आछो। फ्रेंड आज के आमरा ए वीडियोते देखबो किभाबे रेशन कार्डेर स्टेटस चेक करा हय मोबाइले बा कम्प्यूटारे। फ्रेंड आमी आपनादेर बोझार सुविधार अर्थे मोबाइले एवं कम्प्यूटारे दुटोतेई चेक करे देखाबो। तार जन्य आमार ए वीडियोटा स्टेप बाय स्टेप देखते थाकुन। आर आपनी जदि आमार ए चैनेले নতুন হয়ে থাকেন, দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপনি আপনার মোবাইলে এই ধরনের ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথমে আমি কম্পিউটার কিভাবে চেক করবেন এটা দেখিয়ে দেব, তারপরে আমি মোবাইলে গিয়ে মোবাইলের মাধ্যমে চেক করার প্রসেসটা দেখিয়ে দেব। কম্পিউটার এসে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। করে নেওয়ার পর গুগল লিখে সার্চ করব। গুগল থেকে সার্চ করলে গুগলের পেজটা ওপেন হয়ে যাবে। এবার এই পেজে এসে সার্চ অপশানে WB ফুড লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করলে ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এটাই ওয়েস্টবেঙ্গল ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করলে ওয়েস্টবেঙ্গল ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন ওপেন হয়ে গেছে। এবার এই পেজে এসে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন এনকোয়ারি বলে একটা মেনু আছে, এই মেনুতে ক্লিক করব। ক্লিক করলে অনেকগুলো অপশন আমরা পেয়ে যাব। এর মধ্যে থেকে 3 নম্বর যে অপশনটা আছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্টেটাস, এই মেনুতে ক্লিক করে দেব। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করার পেজটা ওপেন হয়ে যাবে। এবার এই পেজটাতে আসার পর দেখুন প্রথমে আছে সিলেক্ট ফর্ম টাইপ, এখানে আপনার ফর্ম টাইপটা সিলেক্ট করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার সময় যে ফর্মটা আপনি ফিল আপ করে জমা দিয়েছিলেন সেই ফর্মের নাম্বারটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি 3 নম্বর ফর্ম জমা করে থাকেন তাহলে এখান থেকে 3 নম্বর ফর্ম সিলেক্ট করবেন, বা অন্য কোনো ফর্ম জমা করে থাকলে সেই ফর্ম নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনি ফর্ম ফিল আপের সময় ফর্মে দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, না হলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি এখানে দিয়ে সার্চ করতে পারবেন। যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার দিলাম না। তাছাড়া ফ্রেন্ড এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারের উপরে একটা বারকোড থাকে, সেই বারকোডের নাম্বারটা দিয়েও সার্চ করতে পারেন। আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার নিচে একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা দিয়ে দেব। দেওয়ার পরে নিচে সার্চ বলে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করতেই দেখুন নিচের দিকে আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন হয়ে গেছে। একটু স্ক্রল করে নেব নিচের দিকে, দেখুন আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে ওপেন হয়ে গেছে। দেখুন স্ট্যাটাস চেঞ্জ অন, নিচে একটা ডেট দেখাচ্ছে এবং রিমার্কের নিচে দেখুন কার্ড ডেলিভার টু বেনিফিশিয়ারি। আমার এই কার্ডটা আমি পেয়ে গেছি তাই এখানে দেখাচ্ছে কার্ড ডেলিভার টু বেনিফিশিয়ারি। কার্ডটা পাবার আগে আমি এখান থেকে সমস্ত ডিটেলস চেক করে রেখেছিলাম, কবে এই কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে বা কবে প্রিন্টিংয়ের জন্য গেছে বা কবে ডেলিভারির জন্য বেরিয়েছে, সেটা আমি সমস্ত এখান থেকে চেক করতে পেরেছিলাম। এবার নিচে ভিউ ডিটেলস বলে একটা মেনু আছে, এই মেনুতে ক্লিক করলেই দেখুন আমার রেশন কার্ডের ডিটেলসটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা পেয়ে যাবেন, বা রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটাও পেয়ে যাবেন, বা আপনার নামটার স্পেলিং কোনো মিস্টেক হয়েছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। ফ্রেন্ড আপনি চাইলে এই কপিটার একটা প্রিন্ট আউটও বের করে নিতে পারেন। ফ্রেন্ড আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আমার এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মতন কার্ড ডেলিভার টু বেনিফিশিয়ারি দেখায় বা সেন্ড ফর প্রিন্টিং এমন কোনো মেসেজ দেখায়, তাহলে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করে নেবেন। তাহলে আপনার ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে আপনি রেশন দ্রব্য তুলতে পারবেন, বা কেরোসিন ডিলারের কাছে গিয়ে কেরোসিন তেলও তুলতে পারবেন। তাছাড়া এই ই রেশন কার্ড আপনি ডকুমেন্ট প্রুফ হিসাবেও ব্যবহার করতে পারেন। ফ্রেন্ড আপনি যদি ই রেশন কার্ড ডাউনলোডের পদ্ধতি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিও শেষে
ই রেশন কার্ড ডাউনলোড নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তাছাড়া আপনি আমার এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটাও পেয়ে যাবেন। আপনি চাইলে সেখান থেকেও আমার ই রেশন কার্ডের ডাউনলোডের পদ্ধতি ভিডিওটা দেখে নিতে পারেন। ফ্রেন্ড, এবার আমি আমার মোবাইলে গিয়ে দেখাবো কিভাবে আপনি এই ই রেশন কার্ডের স্টেটাসটা চেক করতে পারবেন। মোবাইলে চেক করার জন্য মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। করে এখানে গুগল লিখে সার্চ করব। সার্চ করলে গুগলের পেজটা ওপেন হয়ে যাবে। এবার এই পেজে এসে WB ফুড লিখে সার্চ করব। সার্চ করলে ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব। দেখুন, একটু উপরের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব। দেখুন, প্রথমে যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এটাই ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এবার এই লিঙ্কে ক্লিক করে দেব। ক্লিক করতে দেখুন একটা এরর দেখাচ্ছে, ইওর কানেকশন ইজ নট প্রাইভেট। এই এররটা ক্লিয়ার করার জন্য নিচে অ্যাডভান্স বলে একটা মেনু আছে, দেখুন এই মেনুতে ক্লিক করব। ক্লিক করতে দেখুন আরেকটা পেজ ওপেন হয়েছে। এখানে প্রসেস টু wbfood.gov.in এই লিঙ্কটাতে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা মোবাইলে ওপেন হয়ে যাবে। এবার এই পেজে আসার পর আমাকে এই পেজটাকে ডেস্কটপ মোড বানিয়ে নিতে হবে। তার জন্য ডান দিকের মাথায় দেখবেন থ্রি ডট আছে, সেই থ্রি ডটে ক্লিক করে দেব। ক্লিক করলে অনেকগুলো মেনু আমি পেয়ে যাব। এর মধ্যে ডেস্কটপ সাইট বলে একটা মেনু আছে, এই মেনুতে ক্লিক করব। ক্লিক করলে সাইটটা ডেস্কটপ মোডে ওপেন হবে মোবাইলে। দেখুন ডেস্কটপ মোডে ওপেন হয়েছে। এবার এই পেজে এসে নিচের দিকে একটু জুম করলে দেখবেন এনকোয়ারি বলে একটা মেনু আছে। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এনকোয়ারি বলে একটা মেনু আছে, এই মেনুতে ক্লিক করব। এই মেনুতে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন আমরা পেয়ে যাব। দেখুন অনেকগুলো অপশন পেয়ে গেছি। এর মধ্যে থেকে 3 নম্বর যে অপশনটা আছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্টেটাস, এই অপশনটাতে ক্লিক করে দেব। দেখুন 3 নম্বর যে অপশনটা আছে, ক্লিক করলে রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করার পেজটা ওপেন হয়ে যাবে। এবার এই পেজটাকেও আমাকে ডেস্কটপ মোড বানিয়ে নিতে হবে আগের পদ্ধতিতে। আমি বানিয়ে নিয়েছি ডেস্কটপ মোডে। এবার দেখুন প্রথমে আছে সিলেক্ট ফর্ম টাইপ, আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে 4 নম্বর ফর্মটা সিলেক্ট করে নেবেন। তাছাড়া আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ফর্ম সিলেক্ট করে নেবেন যেটা আপনি জমা দিয়েছিলেন। আমি এখানে 4 নম্বর ফর্মটা সিলেক্ট করে নিলাম। এবার নিচে এন্টার ফুল অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, বা অ্যাপ্লিকেশন নাম্বারের উপরে একটা বারকোড থাকে সেই বারকোডের নাম্বারটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। যদি আপনার কাছে এই অ্যাপ্লিকেশন নাম্বার বা বারকোডটা না থাকে, আপনি ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়েও এখানে আপনি সার্চ করতে পারেন। আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার নিচে একটা বারকোড আছে, এই কোডটা আমি দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেব। দেখুন একটা বারকোড আছে, 942 ক্যাপিটাল লেটার ই 3F, এই নাম্বারটা দিয়ে আমি সার্চ অপশানে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন আমার অ্যাপ্লিকেশন স্টেটাসটা আমার মোবাইলে ওপেন হয়ে যাবে। দেখুন আমার মোবাইলে অ্যাপ্লিকেশন স্টেটাসটা ওপেন হয়ে গেছে। আমি একটু জুম করে নিচ্ছি। প্রথমে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্টেটাস অন, নিচে একটা ডেট দেখাচ্ছে এবং রিমার্কের নিচে কার্ড ডেলিভার টু বেনিফিশিয়ারি দেখাচ্ছে। আমি আমার এই কার্ডটা পেয়ে গেছি তাই এখানে কার্ড ডেলিভার টু বেনিফিশিয়ারি দেখাচ্ছে। এবার নিচে দেখুন ভিউ ডিটেলস বলে একটা মেনু আছে, এই মেনুতে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমার রেশন কার্ডের ডিটেলসটা আমি এখান থেকে দেখতে পারবো। দেখুন প্রথমে দেখাচ্ছে রেশন কার্ড নাম্বার, তারপরে রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং আমার নামটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে আপনি আপনার নামের স্পেলিংটা কোনো মিস্টেক হয়েছে কিনা চেক করে নিতে পারেন। ফ্রেন্ড, এইভাবে আপনি আপনার রেশন কার্ডের স্টেটাসটা আপনার মোবাইলে চেক করতে পারেন। প্রয়োজন হলে আপনি এই কপিটা একটা প্রিন্ট আউটও বের করে নিতে পারেন।
তাছাড়া আমি এর আগেও বলেছি, আপনি যদি আমার এই স্টেটাসের মতন কার্ড ডেলিভার টু বেনিফিশিয়ারি বা সেন্ড ফর প্রিন্টিং এমন কোনো মেসেজ দেখতে পান, তাহলে আপনি ই রেশন কার্ডটা ডাউনলোড করে নেবেন। ই রেশন কার্ড ডাউনলোডের পদ্ধতির ভিডিওটা লিঙ্ক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো, বা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ফ্রেন্ড, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপনি আপনার মোবাইলে এই ধরনের ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন। ফ্রেন্ড, আজকের মতো এই ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।